ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। আজরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে পাঠাইছে, আজরাইল যাও আমার বন্ধু ইদ্রিসের জানটা কবজ করে নিয়ে আসো। মুসলমান ভাইরারে আমার, সারাটা জীবন তো আমরা কান দিয়ে শুনলাম, আজকে অন্তরে কান দিয়ে শুনতে হবে। ও পর্দার মা, সারাটা জীবন কি করলাম একটু খেয়াল করো, কোরআন হাদিসের কথা শোনো, আলোচনা বন্ধ করে দাও, আলোচনা শোনো, দুনিয়াতেও লাভবান হবা, আখেরাতেও লাভবান হবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আজরাইল ফেরেশতা ইদ্রিস নবীর বাড়িতে চলে আসছে। কার বাড়িতে? ইদ্রিস নবীর বাড়িতে চলে আসছে। ইদ্রিস নবী কত বড় আমলদার ছিলেন, কত বড় আল্লাহর প্রেমিক ছিল, কত বড় আল্লাহর আশিক ছিল। আজরাইল ফেরেশতা জান কবজ করবার জন্য ইদ্রিস নবীর বাড়িতে হাজির হয়ে গেছে। ইদ্রিস নবী আজরাইল ফেরেশতা এসে দেখে ইদ্রিস নবী মালিকের সঙ্গে কথা বলে। এ মুসলমান, মালিকের সঙ্গে কেমনে কথা বলে? মালিকের সামনে মালিকের সঙ্গে কথা বলে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আজরাইল ফেরেশতা ইদ্রিস নবীর ঘরে কক্ষের মধ্যে ঢুকে দেখে ইদ্রিস নবী নামাজে দণ্ডায়মান। আল্লাহু আকবার বলেন। নামাজে দণ্ডায়মান হয়ে গেছে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সাথে নয়, রাজা বাদশার সাথে নয়, ছেলে মেয়ের সাথে নয়, স্ত্রীর সাথে নয়, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের সাথে নয়, যিনি আমাদের রব আল্লাহ, এই আল্লাহর সঙ্গে কথা বলে। আজরাইল দাঁড়িয়ে আছে, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সালাত আদায় করতেছে, আল্লাহর সঙ্গে প্রেম করতেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। মুসলমান ভাই, আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কাজ কমপ্লিট করার পর দেখেন বিছানার মধ্যে একজন মানুষের রূপ ধরে আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখন বাড়িতে নতুন একজন আগত মেহমান দেখা যায়, মেহমান যখন আসবে বাড়িতে, মেজবানের কাজ হলো মেহমানকে মেহমানদারি করানো, ঠিক কিনা? কি মেহমানদারি করাবে? সর্বপ্রথম আমরা করে থাকি একটু চার ব্যবস্থা করে থাকি, একটু ফলমূলের ব্যবস্থা করে থাকি, তারপরে একটু ভারী খাবারের ব্যবস্থা করে থাকি। মুসলমান ভাইরারে আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতরে গেছে, একটু নাস্তার ব্যবস্থা করছে। দেখতেছেন নতুন একজন আগন্তুক মেহমান এসে বসে আছে, নাস্তার ব্যবস্থা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাস্তাটা এনে জিজ্ঞাসা করেছেন, ভাইজান নাস্তা শরীক হয়ে যান। আজরাইল ফেরেশতা বলতেছেন, ও ইদ্রিস নবী, ঘরের মধ্যে আলো থাকলে আমি খানা খাবো না। আল্লাহু আকবার। ঘরের মধ্যে আলো থাকা চলবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিটা অন ছিল, অফ করে দিলেন। খুব খেয়াল করে শোনেন, বাতিটা যখন অফ হয়ে গেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মেজবান, আর উনি ফেরেশতা হলেন মেহমান। দুইজন খানা খাইতে বসছে, নাস্তা খাইতে বসছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও ভাই ইদ্রিস, আপনি খানা খান। আজরাইলও শুরু করছে, কিন্তু মুখের মধ্যে দেয় না। ফেরেশতারা খায় নাকি? জোরে বলেন, খায়। ফেরেশতাদের কোনো খানা নাই, ফেরেশতাদের আহার নাই, বিহার নাই। ফেরেশতারা মেয়েও না, পুরুষও না, এদের এশকও নাই, বিবাহ শাদীর ব্যবস্থা নাই। ফেরেশতা এমনি প্লেটের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। ইদ্রিস নবী মনে করছে হয়তো বা খাইতেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ খাওয়ার পর আজরাইল ফেরেশতা বলতেছে, ভাই আমি আর ভালো লাগতেছে না, খাইতে পারবো না। বাতিটা অন হয়ে গেছে, খানা বাদ বাকিগুলো ভিতরে নিয়ে গেছে, সারাটা রাত চলে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোনো জিজ্ঞাসা করে নাই। ইদ্রিস সারা রাত যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের জিকির করে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, একবার কোন বান্দা বান্দি যদি এক আল্লাহকে হাজির নাজির জানিয়া একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই খালি জায়গাটা বান্দার আমলনামায় লিখে দিয়া ভরে দেওয়া হয়। সুবহানাল্লাহর দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ ভাই, যারা উমিলিক করে তাদের সুবহানাল্লাহর দরকার নাই, যারা বিএনপি করে তাদের সুবহানাল্লাহর দরকার নাই, যারা জাতীয় পার্টি করে তাদের সুবহানাল্লাহর দরকার নাই, যারা দাড়িপাল্লা করে তাদের সুবহানাল্লাহর দরকার আছে নাকি? মুসলমান ভাইরারে আমার, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, নৌকা করেন, নাঙ্গল করেন, দাড়িপাল্লা করেন, যেটাই করেন না কেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহকে স্মরণ ছাড়া, আল্লাহর সঙ্গে প্রেম করা ছাড়া একজন মানুষও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? যদি ঠিক বলে থাকি কেন আপনারা বললেন না যে ঠিক? জোরে বলুন ঠিক না ভাই ঠিক? আর একটু জোরে বলুন ঠিক না ভাই ঠিক? মুসলমান ভাইরা রে আমার, সারাটা রাত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের দিকে খেয়াল করে আজরাইল ফেরেশতা দেখতেছেন এত ইবাদত, এত ইবাদত। কিছুক্ষণ সালাত আদায় করে, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, আবার কিছুক্ষণ জিকির আজকার করে, এমনিভাবে সারাটা রাত শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর জানটা কবজ করবে, সে সুযোগ নাই, স্কোপ নাই। সকাল হয়ে গেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে মেহমান আসছে, সকালবেলা ওঠে মেহমান বলতেছে, ভাই যান চলুন যাই, আমরা যেরকম বাড়িতে মেহমান আসলে পরের দিন সকালবেলা এলাকায় যাই, নতুন একটা এলাকা দেখাই, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমরা রাখতে বলি চলো বগুড়া শহরে যাই একটু ঘুরে আসি, শেরপুর মার্কেটে যাই চলো একটু ঘুরে আসি, ওই যে মাজার আছে মাজারে যাই একটু ঘুরে আসি। মুসলমান ভাই বাবারা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ফেরেশতাকে ডাকতে বলে, ভাই চলুন যাই, আপনাকে একটু সফর করায় নিয়ে আসি। বলে কোথায়? বলে চলুন যাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ফেরেশতাকে ডাকতে বলেন চলেন যাই। ইদ্রিস নবী আগে আগে যায়, আজরাইল ফেরেশতা পিছে পিছে যায়। কিছু দূর যাওয়ার পর একটা মরুভূমি, মরুভূমিতে অনেকগুলো অনেকগুলো ছাগল, বকরি, ভেড়া আহারে রয়েছে উঠানের মধ্যে, বিরাট একটা ইয়ের মধ্যে, মরুভূমিতে। আজরাইল ফেরেশতা ডাকতে বলে, ভাই একটু দাঁড়ান, এখানে তো অনেকগুলো খাসি দেখতেছি, উট দেখতেছি, দুম্বা দেখতেছি, চলেন যাই একটা উট অথবা একটা দুম্বা অথবা একটা ছাগল আমরা নিয়ে বাড়িতে জবাই করে ভুনা করে গোশত রুটি খাবো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ভাই এখানে যে আপনি ছাগল, বকরি, ভেড়া যা দেখেন না কেন এর মাউত আছে, মালিক আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, মহাজনকে মালিককে না বলে এখান থেকে কোনো কিছু নেওয়া যাবে না, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমরা তো রাস্তার মধ্যে কিছু পড়ে থাকলে চুপে 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 কেউ যেন না দেখে আমরা চুপ করে নিয়ে পকেটের মধ্যে রাখি, এরকম মুসলমান বাংলাদেশের দুই একজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে, ভাই এখান থেকে কোনো প্রকার ছাগল, বকরি, ভেড়া নেওয়া যাবে না, কারণ হলো এর মালিক আছে, এর মালিক আছে, এর মালিককে না বলে নেওয়া যাবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথাগুলো বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর চেহারার দিকে তাকায় আছে। এত সুন্দর কথা বলে, এত সুন্দর আমানতদারি কথা বলে। ওখান থেকে কিছু দূর সামনের দিকে রওনা দিয়েছে, দেখে বিরাট একটা আনারের বাগান, আনারসের বাগান। আজরাইল ফেরেশতা শুধু ঈমান পরীক্ষা করতেছে, মন পরীক্ষা করতেছে। এ ভাই আজরাইল তো খাবে না, খাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বলে ভাই আপনি ওখানে খাসি বকরি ভেড়া একটাও নিতে দিলেন না, এখানে এত সুন্দর একটা আনারসের বাগান লাল টকটকা হয়ে পেকে পেকে আছে। এ ভাই ক্ষুধা পেয়েছে, একটা আনারস তুলে নিয়ে চলেন, দুই ভাই একটু কেটে সুন্দর করে খেয়ে নেই, বানান করে খেয়ে নেই, ভালো লাগবে। রাত্রিতেও তেমন খানা খাই নাই, ক্ষুধা পেয়েছে। এই কথা বলার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বলে বন্ধু এই যে আনারসের বাগান দেখতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মরুভূমিতে এমনি এমনি হয় নাই, এর একজন মালিক আছে না নাই। মালিককে না বলে খাওয়া যাবে না, মালিককে না বলে ধরা যাবে না, মালিককে না বলে হাতে নেওয়া যাবে না। মুসলমান ভাইরা রে, আমার আমানতের খিয়ানত হয়ে যাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভাই এই আনারসের বাগান থেকে একটা আনারস উঠানো যাবে না। আজরাইল ফেরেশতা খেয়াল করে দেখলেন এর ভিতরে এত মজবুত ইবাদত, আর দরকার নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করে ফেলছে। এ মুসলমান ভাই, ইদ্রিস নবীকে আজরাইল ফেরেশতা বলতেছে, ভাই ও ইদ্রিস নবী, আর সামনের দিকে যাব না, চলেন যাই আপনার বাসায় যাই। রাস্তায় যখন ফেরত আসতেছেন, ব্যাগ আসতেছে, ইদ্রিস নবী ডাক দেয়, বলে ভাই আমার তো একটা ভুল হয়ে গেছে। ও ভাই আমার একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল হয়েছে আপনার? বলে আপনি গতকাল সন্ধ্যায় আসছেন, এতক্ষণ পর্যন্ত আপনি আপনার আমার সঙ্গে ঘুরতেছেন, কিন্তু আমার ভুলটা হলো আপনার এখনো পরিচয় নেওয়া হয় নাই, আপনার ইনফরমেশন সম্পর্কে আমার জানা নাই। ও ভাই একটু বলে দিন আপনি কই থেকে আসছেন, কে আপনি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম মালাকুল মউত আজরাইল ফেরেশতা। এই আজরাইল ফেরেশতা, তুমি একজন ফেরেশতা, চারজন ফেরেশতার মধ্যে একজন সম্মানিত ফেরেশতা। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, ঠিক কিনা? এই চারজন ফেরেশতার মধ্যে তুমি একজন ফেরেশতা, বড় ফেরেশতা, আর তুমি আসছো, তোমার পরিচয় দাও নাই। ভাই ডাক দিয়া বলে, ইদ্রিস তোমার ইবাদত আমার কাছে এত ভালো লাগছে, তোমার ইবাদত আমার কাছে এত ভালো লাগছে, তোমার ইবাদতের মাঝে সুযোগ পাই নাই ভাই, আমি তোমার জানটা কবজ করব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ ভাই আজরাইল, আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। বলে কি পরামর্শ? বলে আপনি তো আল্লাহর বান্দা আর আমি আল্লাহর ফেরেশতা, আমার সঙ্গে আপনার কি পরামর্শ হতে পারে? আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে আছে, ইদ্রিস নবীর দিকে তাকিয়ে আছে। ইদ্রিস নবী ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, তোমাকে একটা কোশ্চেন করব। সে কোশ্চেনটা হলো, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছ, বলতো মানুষের জান যখন বের করো, মানুষের রুহটা যখন বের করো, বলতো মানুষের কত কষ্ট হয়, কিরকম কষ্ট হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, আল্লাহর কসম আমি তো টের পাই না, আমি জানি না ওই জানটা বের করতে, রুহটা বের করতে ওই বান্দা বান্দির কিরকম কষ্ট হয়, এটা তো আমি জানি না। মুসলমান ভাইরা রে আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বললেন, ভাই আপনি আজরাইল ফেরেশতা, আপনার কাজ হলো জান কবজ করা, আমি মানুষ, আপনি ফেরেশতা, আপনাকে একটু আবেদন করি আপনি একটু মেহেরবানি করে আমার জানটা কবজ করেন, আমার রুহটা বের করেন, কিন্তু রুহটা আপনি ছেড়ে দিবেন না, হাতের মধ্যে ধরে রাখবেন। কোথায় রাখবেন? হাতের মধ্যে ধরে রাখবেন, হাতের মুঠার মধ্যে রেখে দিবেন, আবার আপনি রুহটা আমার ভিতরে দিয়ে দিবেন। আমি বুঝবো আমার মরণের সময়, আমার ইন্তেকাল হওয়ার সময় আমার রুহটা যখন বের করবেন কত কষ্ট হয়, এইটা আপনাকে আমি আবার জানাইয়া দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাকতে বলে, আল্লাহ আপনার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দেখেন কি বলে। তার রুহটা বের করব, আমার হাতে রাখবো, আবার দিয়ে দেব, কি কষ্ট হবে এইটা সে জানতে চায়। মহান আল্লাহ ডাকতে বলে, আজরাইল আমার বন্ধু এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যা বলবে তোমার নিষেধ নাই, সব রাজি হইয়া যাবা। At first তার সঙ্গে বন্ধু হয়ে গেল আজরাইল ফেরেশতা ইদ্রিস, ইদ্রিসের ফেরেশতা আজরাইল। বন্ধু হওয়ার পর জানটা কবজ করবে, মালিক অনুমতি দিয়ে দিলেন, মালিক অর্ডার দিয়ে দিলেন, রুহটা হাতের মধ্যে রাখবে মুসলমান, রুহটা হাতের মধ্যে রাখবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে ডেকেছে, আজরাইল শুধু তাকাইছে আর সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে পড়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, রুহ নামক দৌলতটা নিয়ে চলে গেছে, আজরাইলের হাতের মধ্যে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার রুহ নামক দৌলতটা ইদ্রিস নবীর ভিতরে আল্লাহর হুকুমে দিয়েছেন। ইদ্রিস নবী দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। ইদ্রিস নবীকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনার জানটা আমি কবজ করেছি, আপনার রুহটা আমি বের করেছি, আমার হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিলাম, আবার আপনার ভিতরে ফেরত দিয়েছি, ও বলো, ও নবী গো আপনি বলুন আপনার কিরকম কষ্ট হয়েছে। এমন ভাবে বন্ধু হয়ে বন্ধুর জানটা কবজ করেছি, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা সুই যদি পড়ে যায়, এই সুই তোলার সময় এক জাররা পরিমাণ পানি সুইয়ের মধ্যে আসে, সাগরের পানি কোনো কমতি দেখা যায় না। এক বস্তা আটার মধ্যে থেকে একটা চুল টেনে বার করলে আটার বস্তার আটা যেরকম টের পায় না, আমি বন্ধু হয়ে, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আমি বন্ধু হয়ে আপনার জানটা কবজ করেছি, এত আস্তে এত আস্তে এত প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আপনার জানটা কবজ করেছি, ও ইদ্রিস নবী রে বলুন তো আপনার কোনো কষ্ট হয়েছে নাকি। আল্লাহু আকবার। ইদ্রিস নবী রাখতে বলেন, হে ভাই আজরাইল, আমার জানটা বের করবার সময়, আমার রুহটা বের করবার সময় আমার কিরকম কষ্ট হয়েছে আপনি শুনবেন? বলে হ্যাঁ আমি শুনবো। বলে 40টা একদম শক্তিশালী ছাগল খাসি, 40টা খাসি জীবিত অবস্থায় 40টা গাছের সঙ্গে লটকাইয়া একদম পাগুলো নিচের দিকে দিয়া মুখটা উপরের দিকে দিয়া, তাজা খাসির এই মুখ থেকে চামড়াগুলো, 40টা খাসির চামড়াগুলো জীবিত অবস্থায় যদি টেনে টেনে বের করে, চামড়াটা টেনে টেনে মাটির দিকে নিয়ে আসে, 40টা খাসি কষ্ট একত্রিত করলে যতটুকু হবে এর চেয়ে লক্ষ লক্ষ গুণ আমার রুহ নামক দৌলতটা যখন বের করেছেন তার চেয়েও বেশি কষ্ট হয়েছে। মুসলমান ভাইরারে আমার, আমি মনে করি হয়তো আমার রুহটা আমি ঘুমায়া যাব, আমার রুহ নামক দৌলতটা নিয়ে যাবে। মুসলমান অনেকে অনেক কল্পনা করে যে আমি এখন নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহর নামের জিকির করি বা না করি, আমি পর্দা পশিদায় থাকি আর না থাকি, কোরআন তেলাওয়াত করি আর না করি, হালাল হারাম পয়সা চলি আর না চলি, মরার সময় আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমাদের এরকম ধারণা থাকে এখন যদি ও নামাজ না পড়ি অসুবিধা নাই, এখন যদি কালেমা না পড়ে অসুবিধা নাই, এখন যদি পর্দা পশিদা না করে অসুবিধা নাই, কেবল 60 বছর বয়স হয়েছে আমি এখনই নামাজ পড়বে কেন, আমার তো এখন অনেক দিন বাঁচার সময় আছে। এ মুসলমান, যে কোনো মুহূর্তে আজরাইল ফেরেশতার সামনে এসে দাঁড়ায় যাবে, বিশ্বাস হয় নাকি? জোরে বলুন হয় নাকি? এ যুবক ভাই, তোমরা কি ভাবতেছো? মনে মনে এটাই ভাবতেছো, কল্পনা করতেছো আমার মাত্র 30 বছর বয়স, আরো তো 40 বছর বাঁচব। তোমার মতো কত যুবক কল্পনা করতে করতে গাড়ির চাক্কার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, পেপার খুললেই দেখা যায় শত শত যুবকের মৃত্যু। মোটর সাইকেল চালাইতেছে, গাড়ির সাথে বাইজা শেষ হয়ে গেছে। এ যুবক, ঘুমের ঘরে যাবা, মোবাইল টিপতে টিপতে তোমার ইন্তেকাল হয়ে যাবে, টের বাবা না। আছে না নাই? জগৎটা তো শেষ। এই মোবাইল কোম্পানি মোবাইল নামানোর পর যুবকদের একদম সব শেষ করে দিছে, ঠিক কিনা বলুন? যুবকরা মোবাইল টেপে, মোবাইল টিপতে টিপতে বয়স মাত্র 23-24, এখন চোখে কম দেখে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মোবাইল দেখে সারা রাত 2-3টা পর্যন্ত মোবাইল টেপে। এই যুবকরা, এদের চোখ যাবে, কান যাবে, শরীর যাবে, শরীরের ত্বক যাবে, সব শেষ হয়ে যাবে, সব নিঃস্ব হয়ে যাবে। কিছুদিন পর আব্বা আম্মা যখন বলবে বেটা তো বড় হয়ে গেছে, বিয়ে করানোর দরকার। আছে না নাই? যখন বেটাকে গিয়ে একজন বলবে তোমাকে বিয়ে করাবে, কানে কানে বলে দিবে যে আব্বাকে না কর, বিয়ে আমাকে দেওয়া লাগবে না, আমি বিয়ে করব না, পারলে বিয়ে বসবো। কি ঠিক না? জোরে বলুন, ঠিক কিনা? বিয়ে করার কুয়া শক্তি, বিয়ে করার যেই সমস্ত জিনিসের দরকার বাংলার জমিন তথা সারা বিশ্বের যুবকদের সব বিলীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? মোবাইল সব শেষ করে দিল। মোবাইল আমার শরীর শেষ করলো, মোবাইল আমার চোখ শেষ করলো, মোবাইল আমার কান শেষ করলো, মোবাইল আমার শরীরের কুয়াত শক্তি শেষ করে দিল। আল্লাহর কসম, আর যদি এট এ টাইমে 5টা বছর যুবকরা মোবাইল ব্যবহার করে, এদের আর বিবাহ করা লাগবে না। মেয়েরা এমনি বড় হয়ে মারা যাবে, মেয়েদের আর বিবাহ করা লাগবে না, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর দিকে তাকিয়ে আছে। ইদ্রিস নবী ডাক দেয়া বলতেছে, ভাই আজরাইল, তুমি তো আমার জানটা কবজ করলা, রুহ নামক দৌলতটা বের করে নিলা। কি যে কষ্ট, কি যে কষ্ট, এটা আমি নিজেই দেখলাম, নিজেই অনুভব করলাম। হে ভাই আজরাইল, তোমার কাছে আর একটি কোশ্চেন ভাই, তুমি কি জাহান্নাম দেখেছো নাকি? ইদ্রিস নবী আজরাইলকে জিজ্ঞেস করে, তুমি কি জাহান্নাম দেখেছো নাকি? আর আজরাইল বলেছে, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই জাহান্নাম দেখেছি। আবার প্রশ্ন করে, ভাই বলো তো তুমি জান্নাত দেখেছো নাকি? বলে হ্যাঁ, জান্নাত দেখেছি। বলে জাহান্নাম কয়টি? বলে জাহান্নাম 7টি। বলে জান্নাত কয়টি? বলে জান্নাত 8টি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফার, মালিকের নাম গফুর। আল্লাহ তাআলা দয়া মায়া করে আমার আপনার জন্য 8টা জান্নাতের ব্যবস্থা করেছে। কয়টি জান্নাতের ব্যবস্থা করেছে? আর 7টি জাহান্নাম বানাইছে। 8টা জান্নাতের মধ্যে আমার আপনার মতো মানুষ থাকবে। আল্লাহর যারা আশিক হবে, আল্লাহর যারা প্রেমিক হবে, আল্লাহর কথা অনুযায়ী যারা চলবে, নবীর সুন্নাত তরিকার উপর যারা চলবে, আল্লাহর কসম এদের জান্নাত, এদের জায়গা হলো আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী ডাকতে বলে, ভাই আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আমাকে একটু দেখান। ইদ্রিস নবী আজরাইলকে বলে, আমাকে একটু দেখান। ইদ্রিস নবী এই কথা বলার পর আজরাইল মালিককে দরখাস্ত দেয়, ও আল্লাহ, আপনার নবী জান্নাত দেখতে চায়, জাহান্নাম দেখতে চায়। আল্লাহু আকবার। জান্নাত দেখতে চায়, জাহান্নাম দেখতে চায়। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, হে আজরাইল ফেরেশতা, আমি তে বলেছি আমার বান্দা আজকে যা বলবে সব শুনবা। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে হাত ধরে জাহান্নামের ভিতরে, সর্বপ্রথম জাহান্নামের ভিতরে লইয়া, জাহান্নামের চতুর্পাশ দিয়া ঘুরে ঘুরে দেখাইতেছেন আর বলতেছেন, হে ভাই ইদ্রিস, এই যে লোকগুলা দেখতেছেন, এই মহিলারা দুনিয়ার জগতে কি করেছেন জানেন না? কি বলে না? বলে এরা কি করেছে? বলে এরা করেছে, যখন রাস্তাঘাটে হাঁটতো এদের মাথায় কাপড় থাকতো না। নাউজুবিল্লাহ বলেন। এদের মাথায় কাপড় থাকতো না, চুলগুলো বের করে দিয়া রাস্তায় ব্যাপারতাভাবে হাঁটতো, ভিন পুরুষদেরকে দেখাইতো মাথার চুলগুলো। এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের চুলগুলো নিচের দিকে দিয়া আর পা দুইটা উপরের দিকে দিয়া শেকল দিয়া বাদাই করিয়া এমনভাবে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে, তাও দিচ্ছে, গরম দিচ্ছে। কিয়ামত পর্যন্ত এদের গরম থাকবে, বিচার যেদিন শেষ হয়ে যাবে এদের একদম তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান আবাদা, জাহান্নামের মধ্যে এমন অবস্থায় থাকবে। বলুন নাউযুবিল্লাহ। ইদ্রিস নবী ডাকতে বলে, ভাই ইদ্রিস। আজরাইল ডাকতে বলে, ভাই ইদ্রিস। এই লোকগুলা কারা আপনি কি জানেন? বলে না। বলে এদের এরকম অবস্থা কেন? রক্তর সাগরের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে পাথর মারতেছে, মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া ছিটকা ছিটকা মগজগুলো চলে যাইতেছে। আবার আল্লাহর হুকুম হইতেছে, আবার মাথার মগজগুলো একত্র হয়ে যাচ্ছে, কাফরিগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। ইদ্রিস নবীকে বলা হচ্ছে, ভাই ইদ্রিস বলুন তো এরা কারা? বলে আমি তো জানি না এরা কারা। বলে এরা হলো তারাই যারা দুনিয়ার জগতে সুদের ব্যবসা করেছে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান, যারা সুদ খায়, যারা সুদখোর, তাদের শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদের ব্যবসার সাথে জড়িত। এ মুসলমান ভাই, পর্দার আড়ালের মারে শুনে নাও, সুদখোরের এমন শাস্তি, এমন শাস্তি। আল্লাহর পয়গম্বর বলেন সুদখোরের 70 প্রকার শাস্তি হবে। বলুন নাউযুবিল্লাহ। সুদের মধ্যে যে মজা, চাকরি নাই, ব্যবসা নাই, জমি নাই, দোকান নাই, কোনো কিচ্ছু নাই, কি যে ফিটফাট হয়ে চলে। 60 দুই দিন পর পর নীল দিয়ে ইস্তারি করে, চুলগুলো ভাঁজ দিয়ে হাঁটে, বাজারে গেলে ব্যাগটা বড়, মাছটা বড়। আহারে এ জালেম, আল্লাহর শত্রু, নবীর শত্রু, তুই কোথায় পাস টাকাগুলো? এই টাকাগুলো আসে কোত্থেকে? এই সুদের ব্যবসা করে। বলুন নাউযুবিল্লাহ। সুদ করে 70 প্রকার গুনাহ, অপরাধ, অপমানের একদম নিম্নে সিঁড়ির যে অপরাধটা। এ মুসলমান যুবকেরা, মুরব্বীরা, পর্দারালের মারা শুনে নাও, যারা সুদের ব্যবসা করো, আল্লাহর কসম এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা বলুন? আর এদের সুদখোরের একদম নিম্নমানের যেটা অপরাধ, সেটা হলো নিজ নিজ মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউযুবিল্লাহ। আর একবার বলুন নাউযুবিল্লাহ। আমরা তো কেউ সুদ খাই না, ঠিক কিনা বলুন? আমরা সুদের ব্যবসা করিও না, সুদ খাইও না। যে সুদ খাবে, সুদ দিবে, এরা সবচেয়ে নিম্নমানের যেটা অপরাধ, যেটা লজ্জিত কাজ, যেটা গুনার কাজ, এটা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। আর একবার বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহর সাউন্ড কম শুনে মনে হইতেছে যে আমরা মনে হয় দুই একজন শরীক আছি, ঠিক কিনা বলুন? এই আওয়াজ থেকে, এই ময়দান থেকে, এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ তাআলার কাছে, এটা প্রতিজ্ঞা করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে, সুদ থেকে, জেনা থেকে, বিভিন্ন কাজ, গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত রাখে। বলুন আমিন। জাহান্নামের চতুর্পাশ দিয়ে ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতার সঙ্গে ঘুরতেছেন আর দেখতেছেন, এটা সুদখোরের দল, এটা বেপরদা নারীদের দল, এটা হক বিচার করে না। কতগুলা বিচারক আছে আমাদের এলাকার মধ্যে, আছে না নাই? এ মুসলমান, আমরা যে এলাকায় বাস করি, আপনারা যে এলাকায় বাস করেন, ওই এলাকার মধ্যেও দুই একজন এরকম বিচারক আছে, বিচার 2 নাম্বার বিচার করে, আছে না নাই? বিচারে গেলেই কিছু পিছে টানে, টাকা টানে, বিচার অর্ধেকে হয়ে যায়, অপরাধের দিকে বিচার রায়। ঠিক কিনা বলুন? আসলে অপরাধ যে হবে, অপরাধ যার হবে, ওর দিকে কথা না বলে অন্যদিকে কথা বলে, অপরাধ পাশ করে নাই, বিনি অপরাধ হাজতের মধ্যে থাকে। মুসলমান ভাইরা আমার, এই বাংলার জমিন, কোরআনের জমিন, ওলামায়ে কেরামের জমিন, আউলিয়াদের জমিন, নবী রাসূলের, নবী রাসূলদের জমিন। ঠিক কিনা বলুন? এই জমিনের মধ্যে বিচার হচ্ছে 2 নাম্বারে বিচার। আল্লাহ ওই দিন আপনার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কাটবে। তাই যদি না হবে, একটু খেয়াল করেন, তাই যদি না হবে, বাংলার জমিনের নষ্ট একজন মহিলা নষ্ট একজন মহিলা পরিমণির নাম শুনেন না আপনারা? এই দেখেন এত বড় অপরাধ করলো, এত জঘন্যতম অপরাধ করলো পরিমণি। নায়িকা পরিমণিকে থানায় নেওয়া হলো, জজ কোর্টে নেওয়া হলো, তার হাতে কোনো বেরি নাই, হাতে কোনো প্রকার ধরা নাই, বান্দা নাই, হাত করা নাই, তাকে সুস্বাগতম জানাইয়া ফুলের মালা দিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো আদালতে। মুসলমান ভাইরা রে আমার, তার কোনো জেল জরিমানা নাই। আর বাংলার জমিনের হক্কানি ওলামায়ে কেরামকে, বাংলার জমিনের হক্কানি ওলামায়ে কেরামকে হাত করা দিয়ে পায়ে বেরি দিয়া তাদের কি অপরাধ! শুধু কোরআনের কথা বলে তারা, নামাজের কথা বলে, হক কথাগুলো বলে, মানুষের কাছে হক কথাগুলো বলতে চায়, কোরআনের দাওয়াতটা দিতে চায়, নবীর সুন্নাতের কথাগুলো পৌঁছায় দিতে চায়। শুধু এতটুকু অপরাধ হওয়ার কারণে বাংলার জমিনের ওলামায়ে কেরামদের, হক্কানি ওলামায়ে কেরামদেরকে হাত করা দিয়ে পায়ে বেরি দিয়ে তাদেরকে থানার দিকে নিয়ে যাওয়া হয়, জজ কোর্টে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া হয়, জেলখানার মধ্যে অসংখ্য ওলামায়ে কেরামকে জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই যুবক ভাই, মুসলমান ভাই বাবারা, এই দরখাস্ত পৃথিবীর কোনো মাখলুকের কাছে দেই না, এই দরখাস্ত দেব আমরা সকলে আল্লাহ তাআলার কাছে। ঠিক করে বলুন, যে আল্লাহ সকালবেলা পূর্ব গগনে সূর্য উঠাইয়া দেয়, যে আল্লাহ এই আকাশেতে চন্দ্র উঠাইয়া দেয়, যে আল্লাহ আলো বাড়ায় বানায়া দিতে পারে, যে আল্লাহ সন্ধ্যার পর অন্ধকার বানায়া দিতে পারে, যে আল্লাহ সাগরকে পাহাড় করতে পারে, যে আল্লাহ পাহাড়কে সাগর করতে পারে, যে আল্লাহ আমাদের মাঝে এখনো আছে না নাই, সে আল্লাহ আছে না বদলে গেছে, পাল্টে গেছে? এ মুসলমান ভাই, খুব খেয়াল, জাহান্নামটাকে ইদ্রিস নবী তওয়াফ করাইয়া ঘুরাইয়া 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 ইদ্রিস নবীকে দেখাইলেন, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলেন, জান্নাতের মধ্যে যাইতে চায়। আজরাইল ফেরেশতা ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, কিন্তু আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে গেলেন না। জান্নাতের মধ্যে যাওয়ার পূর্বে স্যান্ডেলটা খুলে দিয়ে গেলেন ইদ্রিস নবী। এ মুসলমান ভাই, জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতের এমন নাজ নিয়ামত, আত্মা ভরে গেছে। যুবক রে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজের সময় আহারে ঠান্ডা পানি দিয়া, এ বোন, এ মা, এ ভাই বাবারা, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া বিছানার মধ্যে জায়নামাজটা বিছায়া দাও। জায়নামার মুসাল্লায় দাঁড়াইয়া যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাবা, আমার আল্লাহ ডাক দে বলে, এ ফেরেশতারা দেখ দেখ, আমার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, ওদের কিসমত খারাপ হওয়ার কারণে আমার আখের জামানার বন্ধু কেউ দেখতে পারে নাই। আমার জাহান্নামকে বিশ্বাস করিয়া জান্নাতের তামান্না নিয়া আমি আল্লাহকে হাজির নাজির জানিয়া জায়নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুই রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলো। এ ফেরেশতারা দেখ, চোখের পানি দিয়ে ভেসে গেছে রে, আমি আল্লাহর সাতবক আসমান জমিন জোশ মেরে গেছে। এ ফেরেশতারা সাক্ষী থাকিস, আমার বান্দা বান্দিদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে চলে গেছে। জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের মধ্যে দেখে এত সুন্দর নাজ নিয়ামত যা কোনোদিন চোখ দিয়ে দেখে নাই। ঠিক কিনা বলুন? জান্নাতের নাজ নিয়ামত যা কোনোদিন চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শোনে নাই, অন্তর অনুভব করতে পারে নাই, জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকবে। আল্লাহর এক বান্দার জান্নাতের অনুমতি হয়ে গেছে, যাও জান্নাতে চলে যাও। জান্নাতের প্রথম গেটে গিয়ে দেখে 70 জন হুর তাকে ফুল দিয়া, ফল দিয়া, ঝুরঝুরা ফুল দিয়া স্বাগতম জানানোর জন্য 70 জন হুর দাঁড়িয়ে আছে জান্নাতের গেটের মধ্যে। আল্লাহর গোলাম আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর সুন্দর চেহারাদারি জান্নাতি হুরদের চেহারা, এত সুন্দর হয়! জান্নাতি হুরদের চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। এই 70 জন হুর, সমস্ত হুরগুলো তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আল্লাহু আকবার বলুন। আর হুরদের জবান করে ডাক দেব, রে আল্লাহর গোলাম, এ আব্দুল্লাহ, আল্লাহর মেহমান, তুমি যা মনে করতেছো, হয়তো তুমি মনে মনে ভাবতেছো, মনে করতেছো আমরা মনে হয় তোমার, না না না, আমরা তোমার না, আমরা তোমাকে স্বাগতম জানাইবার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার! যাও, ওই পাশে চলে যাও। আল্লাহর গোলাম প্রথম গেটটা অতিক্রম করে দ্বিতীয় গেটে গেছে, দেখে এই 70 জনের চেহারা একত্রিত করলে যত সুন্দর হবে। ওই জায়গায় যে হুরগুলো দাঁড়িয়ে আছে, এই 70 জনের চেহারা একত্রিত করলে যত সুন্দর হবে, এর চেয়ে ওই জায়গার হুরগুলো একটারে সুন্দর চেহারা। অত আল্লাহু আকবার বলেন। এখন মনে মনে কল্পনা করতেছে, এরাই মনে হয় আমার জন্য আল্লাহ বানাইছে। ডাক দেয়া বলে, না রে আল্লাহর গোলাম, না, আমাদেরকেও তোমার জন্য বানায় নাই, আমরা তোমাকে আহলান সাহলান স্বাগতম 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 জানানোর জন্য, ফুল ফল দিয়ে তোমাকে বরণ করে নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। এর আল্লাহর গোলাম পিছনের গেটে চলে যাও। 3 নাম্বার গেটে যখন চলে যায়, আল্লাহু আকবার, 3 নাম্বার গেটে যখন চলে যায়, গিয়ে দেখেন মেয়েরা এত সুন্দর করে লাইন দিয়ে দাঁড়ায় আছে। যুবক মনে করতেছেন প্রথম গেটের গুলো আমার জন্য না, দ্বিতীয় গেটের গুলো আমার জন্য না, মনে হয় এইগুলো আমার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এই কল্পনা করেছেন, আমার আল্লাহ তো অন্তর্যামী, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গাইবের মালিক কে? অন্তরের খবর জানে কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, তুমি হয়তো মনে মনে ভাবতেছো ওই 3 নাম্বার গেটে যে মহিলারা দাঁড়ায় আছে, এই মহিলাগুলো মনে হয় তোমার জন্য বানাইছি। এ বান্দা, না, ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে এমন সুন্দর সুন্দর হুর তোমাকে দেওয়া হবে, যেই হুরগুলোর চেহারা দুনিয়ার জগতে পাও নাই। যে হুরগুলো একবার যদি কোনো হুর দুনিয়ার জগতে একবার থুতু ফালাইত, আর আসমান জমিন সবগুলো মেশক আম্বরের মতো সুঘ্রাণ হয়ে যাইত। 3 নাম্বার গেটের মানুষগুলো, হুর গোলাম আল্লাহর গোলামকে ডাক দেয়া বলবে, এ আমরা তো আপনার জন্য না, 4 নাম্বার গেটে চলে যান। এরকম 1 গেট 2 গেট অতিক্রম করতে করতে একদম 70 নাম্বার গেটে গিয়ে দেখবেন একজন মহিলা বসে আছে। মুসলমান ভাইরা আমার, একটা মহিলা বসে আছে, তার চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকাইয়া দেখে এই 69 গেটের মধ্যে যতগুলো হুর বসে আছে, এই সমস্ত হুরের চেহারা একত্রিত করলে যত সুন্দর হবে, এর চেয়ে লক্ষ গুণ বেশি ওই একজন মহিলার মধ্যে সুন্দর। যখন ভিতরে ঢুকছে, আল্লাহর মাহবুব বান্দা হাতটা বাড়াইয়া দিয়ে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ, আসো আসো আসো, আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য বানাইছে। আর আমি কে তুমি কি জানো? বলে, না না না, তুমি যে কে আমি তো তা জানি না। বলে, আমি সেই মহিলা, যেই মহিলাটা নিয়া সারাটা জীবন ঘর সংসার করেছ, আমি সেই আব্দুল করিমের আম্মা। আল্লাহু আকবার। আমি সে আব্দুল করিমের আম্মা। তুমিও নামাজ পড়েছ, আমিও নামাজ পড়েছি। তুমিও মালিককে রাজি খুশি করেছ, আমিও মালিককে রাজি খুশি করেছি। তুমি আল্লাহর রাস্তায় দান করেছ, সাধ্য অনুযায়ী আমিও করেছি। তুমি আল্লাহর সাথে প্রেম করেছ, দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম নাই। প্রেম করতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে হলে ভাব মুছে যাবে সব অভাব। মালিকের সঙ্গে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ঠিক কি না? আল্লাহর সাথে যদি ভাব হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি প্রেম হয়ে যায়, আপনি কি চান, কি দরকার? আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কলব। বান্দা, যখন আমি আল্লাহর হয়ে যাবা, আমি আল্লাহ তাআলা তোমার হয়ে যাব। আর তুমি যখন আমি আল্লাহর হয়ে যাবা, আমি আল্লাহ বলে দিলাম, সারা পৃথিবীর সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ইদ্রিস আলাইহি আসসালাতু ওয়া আসসালাম জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের হুরগুলো দেখে, ইদ্রিস আলাইহি আসসালাতু ওয়া আসসালাম জান্নাতের নিয়ামতগুলো দেখে, জান্নাতের ফলমূল দেখে, জান্নাতের আরাম আয়েশ দেখে ইদ্রিস আলাইহি আসসালাতু ওয়া আসসালাম আর বের হতে চায় না। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধু জান্নাতের মধ্যে গেছে, জান্নাত থেকে কি বের হবে না? ইদ্রিস আলাইহি আসসালাতু ওয়া আসসালামকে হাত দিয়ে ডাকে, থাকে। ও ভাই ইদ্রিস, আল্লাহর পয়গম্বর, জান্নাতের মধ্যে রয়েছে আর কি, জান্নাত থেকে বের হবা না, টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে আসো। ইদ্রিস নবী বের হয়ে এসে জান্নাতের মধ্যে ঢুকার সময় ও জুতা খুলে দিয়ে চলে গিয়েছিলেন। ইদ্রিস নবী এসে জুতাটা ধরে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিয়েছেন। জান্নাতের পাশে জুতাটা রেখে, বারান্দার পাশে, জানালার পাশে জুতাটা রেখে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আজরাইল ডাক দেয় বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে ঢুকলা কারণটা কি, তোমার তো সময় শেষ হয়ে গেছে। ইদ্রিস নবী ডাকতেছে, হে আজরাইল ফেরেশতা, আর জান্নাত থেকে বের হব না। আল্লাহু আকবার, জান্নাত থেকে বের হব না, কারণটা কি? তুমি জান্নাতের মধ্যে থেকে যাবা, থাকতে পারবা না। কারণ হলো জান্নাত হচ্ছে জেনা করে শাস্তি হচ্ছে, ব্যাপারটাভাবে মহিলারা চলাফেরা করেছে তাদের শাস্তি থেকে আসলাম সচক্ষে। এই আজরাইল ফেরেশতা, জাহান্নাম তো ঘুরে ঘুরে দেখলাম, আহারে জাহান্নাম ঘুরে জান্নাতের মধ্যে আসছি। মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে জাহান্নামীদের যে কষ্ট হবে এই কষ্টগুলো দেখানো হবে বিধায় আমি জাহান্নামের সব কষ্ট দেখে আসছি, আমি আর জান্নাত থেকে বের হব না। আজরাইল ফেরেশতা আল্লাহকে ডেকে ডাকবাল, আল্লাহ তোমার নবী ইদ্রিস কি বলে, জান্নাতের মধ্যে নাকি থেকে যাবে? আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতা আজরাইল, আমার বন্ধু জান্নাতের মধ্যে আছে, আমার বন্ধুরা জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আমার বন্ধু জান্নাতের মধ্যেই থাকবে।